আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আর যখন একেবারে ঈমান থেকে বিচ্যুত হইতে 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 সর্বশেষ মানুষটা তাওহীদ থেকে সরে যাবে, তখনই কিয়ামত আরম্ভ। তাহলে বোঝা গেল কিয়ামত এখনও অনেক দূরে আছে, আমাদের থেকে অনেক দূরে। আর এখন কথা হলো এই বিষয়টাকে আমরা কেন জানতেছি, এই বিষয়টা ঈমান বিল গায়েবের অন্তর্ভুক্ত এবং এই বিষয়গুলোর উপরে ঈমান আনা আমাদের জন্য ফরজ। এই বিষয়গুলোর ঈমানে যদি কারো ঘাটতি থাকে, কেউ যদি অস্বীকার করে, কেউ যদি এগুলোকে বিশ্বাস না করে, তাহলে তার ঈমান থাকবে না। আর যখন হয়তো এই ঘটনাগুলো ঘটবে পৃথিবীতে, আমরা থাকবো বারজাখী জীবনে, আমরা থাকবো কবরের জগতে, আমাদের উপর দিয়ে ঘটতেছে না, কিন্তু আমাদের জন্য বিষয়গুলো আখেরাত। বিষয়গুলো ঘটবে দুনিয়াতে, কিন্তু আমাদের জন্য বিষয়গুলো আখেরাত, মানে মৃত্যুর পরে যা ঘটবে সবই তো আখেরাত। তো তাহলে তখন দুনিয়াতে যদি যা ঘটবে এগুলো আমাদের জন্য হবে আখেরাত। তো সর্বশেষ আমরা এই আলামতগুলো থেকে সর্বশেষ যেটা মুলাখাস, যেটা সারাংশ মূল কথা, সেই কয়েকটা পয়েন্ট আমাদেরকে ভালো করে এই আলোচনার প্রেক্ষাপটে এখান থেকে আমরা যেটাকে বলা হয় নাতায়েজুল বাহাস, মানে এই আলোচনার ফলাফল রেজাল্ট, কয়েকটা পয়েন্ট আমাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে। প্রথম বিষয়, কিয়ামতের যে আলামতগুলো আমরা আলোচনা করেছি এগুলা মিনাল ঈমান বিল গায়েব, এগুলা ঈমান বিল গায়েব। আল্লাযী লা ইউতিম্মু ঈমানুল মুসলিম ইল্লা বিল ঈমান বিহি, এই বিষয়গুলোর উপরে ঈমান না আনলে কোনো মুসলিমের ঈমান পরিপূর্ণতা লাভ করবে না। কোরআনে কারিমের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব, যারা গায়েবের উপরে ঈমান আনে। তো গায়েবের উপরে ঈমান বলতে এই বিষয়গুলো, যে কিয়ামতের আলামতের যে বিষয়গুলো বলা হয়েছে এগুলো সবই গায়েবের উপরে ঈমানের অন্তর্ভুক্ত। এই কারণে একজন মুসলিমকে এই বিষয়গুলো জানতে হবে। এবং জিবরিল আলাইহিসসালাম, যে হাদিসে জিবরিল আলাইহিসসালাম, যেখানে জিবরিল আলাইহিসসালাম মানুষের আকৃতিতে এসে প্রশ্ন করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইসলাম সম্পর্কে প্রশ্ন করছেন, ঈমান সম্পর্কে প্রশ্ন করছেন, এহসান সম্পর্কে প্রশ্ন করেছেন, সেখানে কিয়ামতের আলামত সম্পর্কেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন। তাহলে বোঝা যায় যে এই বিষয়টা ঈমান বিল গায়েবের গুরুত্বপূর্ণ একটি বিষয়। দুই নম্বর যে বিষয়টি, সেটি হলো কিয়ামতের আলামতগুলো দাখিলুন ফিল ঈমান বিল ইয়াউমিল আখির, মানে ঈমানের ছয়টি রোপণ, এই ছয়টি রোপণের মধ্যে ছয় নম্বর রোপণটা হলো পাঁচ নম্বর রোপণটা হলো আল ঈমান বিল ইয়াউমিল আখির, আখেরাতের উপরে ঈমান। এই আখেরাতের উপরে ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো এই কিয়ামতের আলামত আশরাতুস সাআ, অর্থাৎ এটা আখেরাতের প্রতি ঈমানের সাথে সম্পৃক্ত বিষয়। তিন নম্বর বিষয়, কিয়ামতের আলামত প্রমাণের জন্য যে কোনো হাদিস, মানে হাদিস মোতাওয়াতার হতে হবে, জরুরি বিষয় না, সহি হলে যে কোনো হাদিসেই, সেটা মোতাওয়াতার হতে পারে, সেটা খবরে ওয়াহেদ হতে পারে, সেটা যে কোনো পর্যায়ের হাদিস, যদি হাদিসটা বিশুদ্ধ সনদে প্রমাণিত হয় তাহলে সেটা বিশ্বাস করতে হবে। মানে কিয়ামতের আলামত প্রমাণের জন্য একেবারে কোরআনের আয়াত অথবা মোতাবাতের হাদিস হতে হবে, এরকম জরুরি বিষয় না। যে কোনো পর্যায়ের সহি হাদিস পাওয়া গেলে ওই বিষয়টা আকীদার বিষয় হিসাবে সাব্যস্ত হতে পারে। এজন্য কিয়ামতের আলামতের ব্যাপারে যে কোনো সহি হাদিস পাওয়া গেলে সেটা ঈমান আনতে হবে। চার নম্বর বিষয়, যে লাম ইয়াসবুত হাদিসুন সহীহুন ফি তাহদীদ উমরে দুনিয়া, মানে দুনিয়ার বয়স নির্ধারণে কোনো সহি হাদিস পাওয়া যায় না। মানে দুনিয়া কত বছর হবে,
যে এই পৃথিবীর বয়স কত বছর হবে, মানে কত বছর পরে কেয়ামত হবে, বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কত বছর পৃথিবী স্থায়ী হবে, কত সালে কেয়ামত হবে, এইরকম সুনির্দিষ্ট পৃথিবীর বয়স সম্পর্কিত কোনো সহি হাদিস পাওয়া যায়। যেগুলো পাওয়া যায় এগুলো কোনোটাই বিশুদ্ধ হাদিস দ্বারা, বিশুদ্ধ বর্ণনা দ্বারা প্রমাণিত না। এই জন্য বলা যাবে না যে 100 বছর পরে কেয়ামত হয়ে যাবে, 500 বছর পরে কেয়ামত হবে, অমুক সময় কেয়ামত হবে। অর্থাৎ এই ব্যাপারে সুনির্দিষ্ট পৃথিবীর বয়স সংক্রান্ত সুনির্দিষ্ট কোনো সহি হাদিস পাওয়া যায় না। 5 নম্বর যেই গুরুত্বপূর্ণ বিষয়টা, সেটি হলো কেয়ামতের আলামত মানেই এই কাজটা করা হারাম এটা বোঝায় না। মানে এটা কেয়ামতের আলামত, এর অর্থ এই নয় যে এটা হারাম। কেয়ামতের আলামতগুলোর মধ্য থেকে হারামও হইতে পারে, মোবাও হইতে পারে, ভালো হইতে পারে, খারাপ হইতে পারে। মানে কেয়ামতের আলামত শুনলে এই কথা মনে করা যাবে না যেহেতু এটা কেয়ামতের আলামত তাহলে এটা করাই যাবে না, এটা হারাম না, এটা এটা হারাম না, সবগুলো হারাম না। মানে অনেক হারাম কাজও কেয়ামতের আলামত, আবার অনেক ভালো ভালো কাজও কেয়ামতের আলামত। কেয়ামতের আগে এই কাজটা ঘটবে, এই কাজটা করবে, এটা ভালো হইতে পারে। এই জন্য কেয়ামতের আলামত মানে গড়ে সব হারাম করাই যাবে না, বিষয়টা এরকম নয়। এরপরে কেয়ামতের আলামতের মধ্যে প্রথমটা যখন প্রকাশ পাবে, মানে প্রথম আমরা বলছি কোনটা, 1 নম্বরটা না, মানে বড় আলামতের মধ্যে 1 নম্বরে কোনটা? 1 নম্বর হলো মাহাদি, ইমাম মাহাদি আসা এটা বড় আলামতের মধ্যে 1 নম্বর। তো ইমাম মাহাদি যখন আসবেন, মানে 1 নম্বর আলামত যখন প্রকাশ পাবে, একের পর এক পর্যায়ক্রমে বাকি আলামতগুলো প্রকাশ পাবে। মানে 1 নম্বরটা কখন আসবে এটা আল্লাহ পাক ভালো জানেন, কিন্তু যখন এটা আসবে তার অর্থ 1 নম্বরটাও প্রকাশ পাইলে বাকিগুলো প্রকাশ পেতে আর দেরি হবে না। এবার একের পর এক সিরিয়াল অনুযায়ী এই 9টা আলামতেই প্রকাশ পেয়ে যাবে। এরপরে কেয়ামতের আলামতগুলো, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজাত, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আলামত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দালাইলুন নবুয়া, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী যে এটার একটা প্রমাণ যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেয়ামতের যে আলামতগুলো বর্ণনা করেছেন, কেয়ামত সম্পর্কে কেয়ামতের আগে যা ঘটবে বলছেন, এগুলো সব বাস্তবের সাথে ঘটতেছে, মিলে যাচ্ছে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের দালাইল, নবুয়তের আলামত। এরপরে আমরা এই যে বিষয়গুলো আলোচনা করলাম সেটার মধ্যে দেখা যাচ্ছে সূর্য পশ্চিম আকাশে উদিত হওয়া, হওয়া মানে কেয়ামত হয়ে যাবে এরকম না, বরং সূর্য পশ্চিম আকাশে উঠার পরেও পৃথিবীতে বেচা কিনা কাজকর্ম এগুলো অব্যাহত থাকবে। এরপরে আপনার এ সর্বশেষ যেটি আমরা বুঝতে পারলাম যে আন্না সাআতা লা তাকুমু ইল্লা আলা শারারিন নাস, মানে কেয়ামতটা সংগঠিত হবে শুধু খারাপ মানুষের উপরে, ভালো মানুষের উপরে কেয়ামত হবে না। মানে সর্বশেষ যখন পৃথিবী ধ্বংস হবে, পৃথিবীর কেয়ামত হবে, তখন পৃথিবীতে কোনো ইমানদার, কোনো ভালো মানুষ পৃথিবীতে থাকবে না, তখন শুধুমাত্র খারাপ মানুষগুলোই পৃথিবীতে থাকবে। তাহলে বোঝা গেল কেয়ামত সংগঠিত হবে খারাপ মানুষদের উপরে, ভালো মানুষ, ইমানদার মানুষ কেয়ামত সংগঠিত হওয়ার আগেই পৃথিবী থেকে বিদায় নিবে, তাদের উপরে এই কেয়ামত সংগঠিত হবে না।